সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 20-তে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা মৌসুমী। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সামরিক শক্তি কিছু ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে চীন, পেন্টাগন। এরপর জানাবো একটি বিশেষ প্রতিবেদন। এবার হিজাবের পক্ষ নিয়ে অভিনেতা শাহরুখ খান একই বললেন, এবার কি হিজাব বিষয়ে আন্দোলনে নামছেন শাহরুখ খান। স্ত্রীকে ফেরাতে ব্যর্থ, লাইভে এসে যা করলেন ব্যর্থ যুবক। এরপর আরো থাকছে যে কারণে এবার রাশিয়াকে জার্মানির হুমকি, ইমরান তালেবানের বিকল্প নেই কিন্তু কেন। এরপর আরো জানাবো যে কারণে ইউক্রেনের রুশ আগ্রাসনের লাভ ইরানের, মিটলো না জায়েদ নিপুন দ্বন্দ্ব, শিল্পী সমিতির সম্পাদক পদ কার কপালে জুটবে। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি হচ্ছে, মরক্কোর শিশু রায়ানের কবরের পাশ থেকে সরছে না কুকুর কিন্তু কেন। পৃথিবীর সব থেকে উন্নত এবং অত্যাধুনিক বেশ কিছু যুদ্ধাস্ত্র বানিয়ে ফেলেছে চীন। সামরিক শক্তির বিচারে সমুদ্র, আকাশ, মহাকাশ এবং অন্তর্জাল সব ক্ষেত্রে নিজেদের অন্যতম শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে তারা। কোন কোন ক্ষেত্রে ইতিমধ্যে পৃথিবীতে শ্রেষ্ঠ বেইজিং। ভারত মহাসাগর জুড়েও ক্রমাগত নিজেদের আধিপত্য বাড়িয়ে চলেছে দেশটি। খুব তাড়াতাড়ি নিজেদের অভাবনীয় শক্তির ক্ষমতা প্রদর্শনের জন্য তাইওয়ানের উপর সামরিক অভিযানও চালাতে পারে চীনের সরকারি সেনা অর্থাৎ পিপলস লিবারেশন আর্মি। মার্কিন সামরিক গোয়েন্দাদের এক প্রতিবেদনে চীনকে নিয়ে এই আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। মার্কিন সরকারি ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র তৈরিতে চীন অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলছে। বেশ শেষ কয়েক দশকে প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে চীন। মার্কিন গোয়েন্দাদের বক্তব্য, ম্যানুফ্যাকচারিং সেক্টর অর্থাৎ উৎপাদন শিল্পে চীন সারা পৃথিবীর ভার কেন্দ্র হয়ে ওঠা থেকে এই এগিয়ে যাওয়া শুরু। কম খরচে এবং ভালো পরিকাঠামোতে উৎপাদনের আকর্ষণে সারা পৃথিবীর বড় বড় কোম্পানির গন্তব্য এখন চীন। তাতে কোম্পানিগুলোর মুনাফা হলেও চীনের কাছে চলে যাচ্ছে প্রযুক্তি। এই প্রযুক্তি বলে বলিয়ান হয়ে এখন পৃথিবীর অন্যতম সেরা বিভিন্ন যুদ্ধাস্ত্রের অধিকারী হয়েছে চীন। বেইজিং এর দ্রুত গতিতে সামরিক উত্থানের পেছনে এই যুক্তি খুঁজে পাচ্ছেন মার্কিন সামরিক গোয়েন্দারা। যদিও মার্কিন গোয়েন্দাদের সব থেকে বেশি উদ্বেগ হাইপারসনিক যুদ্ধাস্ত্র নিয়ে। এই যুদ্ধাস্ত্র শব্দের থেকে কয়েক গুণ বেশি গতিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত হানে। গতি অত্যন্ত বেশি হওয়ায় কোনো রাডার বা সেন্সরে এই যুদ্ধাস্ত্রকে চিহ্নিত করা যায় না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এবার হিজাবের পক্ষ নিয়ে অভিনেতা শাহরুখ খান কি বললেন, এবার কি হিজাব বিষয়ে আন্দোলনে নামছেন শাহরুখ খান। কিছু নারী হিজাব পরে না বলে ভারতের ধর্ষণের হার সর্বোচ্চ। স্কুল কলেজে হেডস্কার্ফ পরা নিয়ে ভারতের কর্ণাটক রাজ্য যখন উত্তপ্ত তখন এই মন্তব্য করেছেন অভিনেতা শাহরুখ খান। তিনি বলেছেন, ইসলামে হিজাব অর্থ হলো পর্দা। যখন মেয়েরা বয়স প্রাপ্ত হয় তখন তাদের সৌন্দর্যকে আড়াল করে রাখে এই পর্দা। আপনি এখন দেখতে পাবেন ভারতে ধর্ষণের হার সর্বোচ্চ। এর কারণ কি বলে মনে করেন? এর কারণ হলো অনেক নারী হিজাব পরেন না। বার্তা সংস্থা ANI কে তিনি আরো বলেছেন, তবে হিজাব পরা বাধ্যতামূলক নয়। যারা নিজেদেরকে সুরক্ষিত করতে চান এবং যারা চান যে তাদের সৌন্দর্য অন্যরা না দেখুক তারাই হিজাব পরেন। সালমান খান, আমির খান ও শাহরুখ খান বোরখা পরিহিতা মুস্কানের সাহসিকতার জন্য পুরস্কৃত করেছেন। তুরস্কের সরকারও নাকি পুরস্কৃত করতে চলেছে ওই তরুণীকে। তাদের তরফে 2 কোটি রুপি দেওয়া হবে মুস্কানকে। সাহসী ভূমিকার জন্য মুস্কান খানকে 10 কোটি রুপি পুরস্কার দেওয়া হয়েছে। সালমান খান জানিয়েছেন, এম মুস্কান খানের জন্য সামান্য উপহার মাত্র, কেননা মুস্কান খান একটি মেয়ে হয়ে যা করেছে আমরা হাজার ছেলে হয়েও তা পারেনি। হিজাব নিয়ে সালমান খানের এমন মন্তব্যে ভারতের সকল মুসলিম একমত প্রকাশ করেছেন। তাই তো এবার সকল মুসলিম সহ আন্দোলনের ডাক দিয়েছেন সালমান খান নিজেই। বিজেপি সমালোচনা করে বলেন, কোন নাগরিক কি পরিধান করবে, এটা একান্তই তার মৌলিক অধিকার। বিজেপি মানুষের এই অধিকারও হরণ করতে চায়। হিজাব ইস্যুতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভে উত্তাল কর্ণাটক। মুসলিম ছাত্রীদের হিজাব পরে ক্লাস করার দাবির প্রেক্ষিতে গেরুয়া শাল পরে ক্লাসে হাজির হয় হিন্দু ছাত্ররা, ফলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি এক পর্যায়ে যায় আদালতেও, তবে সেখান থেকে এখনো চূড়ান্ত কোনো ফয়সলা আসেনি। এরই মধ্যে আরো কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, স্ত্রীকে ফেরাতে ব্যর্থ, লাইভে এসে যা করলেন ব্যর্থ যুবক। রংপুরের পীরগাছায় বাড়ি ছেড়ে চলে যাওয়া স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন ইমরাজ হোসেন রনি নামের এক যুবক। আজ রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেশ কুমার ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তবে লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যার বিষয়টি জানেন না বলে দাবি করেছেন তিনি। পুরো ঘটনা জেনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ওসি। জানা গেছে, 4 বছর আগে রনি ভালোবেসে পাশের হাসিম গ্রামের দরিদ্র দিনমজুর বাদর হোসেনের মেয়ে শামিমা ইয়াসমিন সাদিকে বিয়ে করেন।
দুই বছর আগে তাদের কোলে আসে ছেলে সন্তান। গত কয়েকদিন ধরে বিয়ের সময় ধার্য করা দেনমোহরের 5 লাখ টাকা নিজের বাবা মায়ের ভরণ পোষণ সহ বিভিন্ন দাবি করেন সাথী। এই নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। তবে বুধবার কাউকে কিছু না বলে ছেলে সাকিব রিশাদকে নিয়ে সাথী বাড়ি থেকে বের হয়ে যান। খোঁজাখুঁজির পর পাশের রতনপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে স্ত্রীর অবস্থানের কথা জানতে পেরে শনিবার সেখানে গিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করেন রনি। কিন্তু কিছুতেই স্বামী সংসারে ফিরতে রাজি না হলে বিফল হয়ে একাই বাড়ি ফিরে গিয়ে ফেসবুক লাইভে এসে বিষপান করেন রনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে এবার রাশিয়াকে জার্মানির হুমকি। ইউক্রেন আক্রমণ করলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। আগামী মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস এই বার্তা দেবেন। রোববার জার্মানির সরকারি সূত্রে বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে, উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে চ্যান্সেলর ওলাফ স্কোলস সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিন এর সঙ্গে মঙ্গলবার পুতিনের সঙ্গে দেখা করতে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনের কাছে 1 লাখেরও বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। যে কোনো সময় কিয়েভ আক্রমণ করতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। তবে মস্কো এই ধরনের কোন পরিকল্পনার কথা অস্বীকার করেছেন, বলেছেন তাদের পদক্ষেপগুলো ন্যাটো দেশগুলোর আগ্রাসনের প্রতিক্রিয়া। জার্মানির সরকারি সূত্র জানিয়েছে, পুতিনের সঙ্গে বৈঠকে চ্যান্সেলর স্পষ্ট করে দেবেন যে ইউক্রেনের উপর যে কোনো আক্রমণের গুরুতর পরিণতি হবে এবং এই ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যকার ঐক্যকে অবমূল্যায়ন করা উচিত নয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইমরান তালেবানের বিকল্প নেই কিন্তু কেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এই মুহূর্তে আফগানিস্তানে তালেবানের কোনো বিকল্প নেই, তাই বিশ্ববাসীর উচিত তালেবানদের সাথে সংযুক্ত হয়ে তাদের সাথে মিলেমিশে সংকট মোকাবেলায় এগিয়ে যাওয়া। খবর জিও নিউজের। গতকাল রোববার সিএনএন এর ফরিদ জাকারিয়াকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ইমরান খান আফগানিস্তানের নতুন তালেবানের সরকারের সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের বর্তমান অবস্থান সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ইমরান বলেন, এখন হোক বা পরে, শিগগিরই অথবা বিলম্বে আফগানিস্তানের বর্তমান প্রশাসন তালেবানকে স্বীকৃতি দিতেই হবে। 4 কোটি আফগানের মঙ্গল ও ভবিষ্যতের কথা চিন্তা করেই তা করতে হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ইউক্রেনের রুশ আগ্রাসনের লাভ ইরানের। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে পরমাণু পুনর্বহালের অনুপ্রাণিত করতে পারে বলে মনে করছেন ইসরায়েলি সরকারের সিনিয়র উপদেষ্টা। তারা বলছেন, রাশিয়ার আক্রমণ ইরানের ইসলামী শাসনকে পারমাণবিক অস্ত্র অর্জনের পথ প্রশস্ত করবে। ইসরায়েলের ন্যাশনাল নিউজ। ইসরায়েল হায়াম এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হচ্ছে, পূর্ব ইউরোপে যদি সামরিক সংঘাতের বিকাশ ঘটে, তবে এটি ভিয়েনা এখনও চলমান পারমাণবিক আলোচনার প্রতি পশ্চিমা দেশগুলোর মনোযোগ বিভ্রান্ত করবে। মার্কিন যুক্তরাষ্ট্র আপাত দৃষ্টিতে একই সাথে দুটি আন্তর্জাতিক সংকট মোকাবেলা করতে সক্ষম হতে পারে। সেক্ষেত্রে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানদের প্রতি আরও বেশি ছাড় দিতে প্ররোচিত করবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মিটল না জায়েদ নিপুন দ্বন্দ্ব, শিল্পী সমিতির সম্পাদক পাকার কপালে জুটবে। টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুন আক্তারের দ্বন্দ্ব। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। সোমবার পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানিতে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নতুন সিদ্ধান্ত দিয়েছেন আপিল বিভাগ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ সাধারণ সম্পাদক পদে বসতে পারবে না বলে জানিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থির অবস্থাও বহাল রাখা হয়েছে। পাশাপাশি এই বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুন আক্তারের করা লিফট আপিলের ওপর শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এর আদেশ দেন। এর ফলে আপাতত শূন্য থাকছে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ। রুল শুনানির দিন আগামীকাল সোমবার ধার্য করেছেন হাইকোর্ট। নিপুন আক্তারের আইনজীবী অ্যাডভোকেট রকুন উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, জায়েদ খান ও নিপুন আক্তার উচ্চ আদালতে দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে। সুপ্রিম কোর্টের চেম্বারে আদালত এই পদে স্থিতি অবস্থা জারি করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেখানে চূড়ান্ত নিষ্পত্তি হবে, ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে আসীন হচ্ছেন এ নিয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা আরো বাড়ল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মরক্কো শিশু রায়নের কবরের পাশে থাকছে থেকে সরছে না কুকুর কিন্তু কেন। প্রাণীদের ভালোবাসা বরাবরই স্বার্থহীন, এ প্রমাণই দিল মরক্কোয় কুয়োয় পড়ে মরে যাওয়া রায়ান আওরামের কুকুর। তার মৃত্যুর খবর বিশ্বজুড়ে গণমাধ্যমগুলোতে গুরুত্ব দিয়ে প্রচারিত হয়েছিল। গত কদিন সে খবর চাপা পড়ে গেলেও রায়ানের হারানোর শোক থেকে বের হতে পারেনি তার
কুকুরটি। গত সোমবার যখন তাকে সমাধিস্থ করা হয় তখনও সেখানে উপস্থিত ছিল ওই কুকুরটি। স্থানীয়রা জানিয়েছেন এরপর থেকে আর সেখান থেকে দূরে যেতে দেখা যায়নি। এই খবর দিয়েছে আরব নিউজ। উদ্ধারকর্মীদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও মরক্কোয় কুয়োয় চার দিন ধরে আটক থাকার পর মৃত্যু হয় 5 বছরের শিশু রায়ানের। যখন রায়ানকে উদ্ধার করা হয় তখন ততক্ষণে সে মারা গেছে। গ্রামের মানুষ ও প্রতিবেশীরা জানিয়েছে রায়ান ছিল প্রেমময় ও বন্ধুত্বপূর্ণ। শুধু মানুষ না, প্রাণীদেরও সে অনেক ভালোবাসত। যে কালো কুকুরটি তার কবরের কাছে পড়ে আছে গত কদিন ধরে সেটিকেও আদর করত রায়ান। অন্য পশু পাখিদের যত্ন নেয়ার জন্য পরিচিত ছিল সে। তার এক প্রতিবেশী জানান রায়ানের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন শব্দ করে কাঁদছিল কুকুরটি। এটি ছিল কুকুরটির পরম আনুগত্যের প্রতীক। কুকুরটি এখনো তার কবরের পাশে স্থির হয়ে পড়ে আছে। এটি একটি আবেগপূর্ণ দৃশ্য।